हेलो गाइस वेलकम टू आवर चैनल। तो गाइस आज ये वीडियो तो हमें कथा बोलबो मोहन बागान किन्तु 6 नम्बर विदेशी हिसाबे एल खायती के कन्फार्म करे निलो। तो पूरा डिटेल्स से जानाबो एल खायतीर ब्यापारटा। एछाड़ा मोहन बागाने सई करते चलेछे आरो दुजन नतून प्लेयार। एछाड़ा ईस्ट बेंगल ने किन्तु आपडेट देवा रयेछे सेगुलो तोमादेरके जानिये देबो। तो गाइस चलो भिडियोटी शुरू करा जाक। भिडियो शुरू करार आगे चैनेले जरा प्रथमवार एसेछो एबं सबस्क्राइब करोनी तारा अवश्यई सबस्क्राइब करे दिओ, पासेर बेल नोटिफिकेशनटिके अल प्रेस करे दिओ, ताहले परवर्ती फुटबल रिलेटेड जे समस्त आपडेट तुम्हारा एकदम ही मिस करबे ना। तो गाइस फार्स्ट अफ अल जदि रिदीम तेलांग के निये कथा बला जाए, तो रिदीम तेलांग एफसी गोवाते खेलछिलेन इंडियन राइट विंगार पजिशनेर एकजन प्लेयार। तो तिनि किन्तु एफसी गोवा छेड़े दिएछेन, एफसी गोवा ताके अफिसियाल भावे थैंक यू जानिये दिएछेन। तो बर्तमाने जा खबर ए इंडियन राइट विंगारके किन्तु दले निते चलेछेन चेन्नईन एफसी। तो रिदीम तेलांगके किन्तु खूब सम्भवत चेन्नईन एफसिर जार्सिते देखते पारि आमरा परेर मौसुमे। सब किछु ठीकठाक थाकले किन्तु डिलटा डान होये जाबे। আর এরপর যদি ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে কথা বলা যায়, তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের দলটা দারুণভাবে গোছানো শুরু করে দিয়েছে, মেইনলি কার্লস কোয়াদ্রাতকে কনফার্ম করার পর থেকে। দারুণ প্লেয়ারগুলোকে কিন্তু তারা দলে নিচ্ছে। এক নম্বরেই কিন্তু বোর্জা হেরেরাকে তারা কনফার্ম করে নিয়েছেন, স্প্যানিশ স্ট্রাইকার, হায়দ্রাবাদ এফসিতে তিনি ছিলেন, তো তাকে কিন্তু তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল। তার পাশাপাশি আজকেই কনফার্ম করেছে নিশুকুমারকে, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল কিন্তু নিশুকুমারকে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোন ডিলে সই করিয়েছে। তো দেখার বিষয় নিশুকুমার কতটা ভালো পারফর্ম করতে পারে ইস্ট বেঙ্গলে এসে। তো এই কার্লস কোয়াদ্রাতের আন্ডারেও কিন্তু আগেও আমরা খেলতে দেখেছি নিশুকুমারকে বেঙ্গালুরু এফসিতে। তো দেখার বিষয় ইস্ট বেঙ্গলে এসে তিনি কতটা ভালো পারফর্ম করতে পারে এবং প্রথমবারের মতো ইস্ট বেঙ্গলকে কোয়ালিফাই করতে পারে কিনা এখন সেটাই দেখার। আর এরপর যদি মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা যায়, তো সেখানে আলবার্তো কুইলেস, আর্মান্দো সাদিকুর মতো নাম এসেছিল, তো তারা কিন্তু মোহনবাগানে আসছে না। তবে এই মুহূর্তে একটা প্লেয়ার যিনি হলেন আব্দেল নাসির এল খায়াতি। তো দারুণ একটা প্লেয়ার চেন্নাইন এফসিতে এসেছিলেন, দারুণ পারফর্ম করেছিলেন। তো এই আব্দেল নাসির এল খায়াতিকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি হলেন একজন 34 বছর বয়সী নেদারল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার, পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং লেফট উইঙ্গারেও খেলতে পারেন। বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা এবং চেন্নাইন এফসি তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন। তো মোহনবাগান যদি এই আব্দেল নাসির এল খায়াতিকে দলে নেয়, তারা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এল খায়াতিকে নেওয়ার জন্য খুবই ঝাঁপিয়েছিল। তবে এই মুহূর্তে তার প্রতি একবারও কিন্তু ইন্টারেস্টেড দেখাচ্ছে না মোহনবাগান। তাকে যদি দলে নেয় অবশ্যই বেটার একটা অপশন পেয়ে যাবে মোহনবাগান। লাইক জনি কাউকোর রোলটাও প্লে করতে পারবে এবং অ্যাটাকিং মিডফিল্ডের রোলটাও প্লে করতে পারবে এবং তাকে যদি উইঙ্গে খেলায় সেক্ষেত্রেও তিনি বেটার একটা পারফর্ম করে দেখাবেন। তবে এই আব্দেল নাসির এল খায়াতিকে কিন্তু অবশ্যই দলে নেওয়া দরকার মোহনবাগানের আমি মনে করছি। তো তোমরা কী মনে করছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। নাসির এল খায়াতি দারুণ একটা প্লেয়ার, 12টা ম্যাচে 9টা গোল 5টা অ্যাসিস্ট কিন্তু করেছিলেন গত মরসুমে। দারুণ একটা পারফর্ম করেছিলেন আব্দেল নাসির এল খায়াতি। আর এরপর যদি আরও দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলা যায়, তো একজন তো অনিরুদ্ধ থাপা, তাকে তো কনফার্ম করে নিয়েছে মোহনবাগান। আরও দুজন নতুন ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান। তো হিউজ ট্রান্সফার ফি দিয়ে একটা প্লেয়ার কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু অনেক আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তার পাশাপাশি আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার আসতে চলেছে, দুজন নতুন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। সঞ্জীব গোয়েঙ্কাও জানিয়ে দিয়েছেন এবং মোহনবাগানের তরফ থেকেও জানা গেছে, তবে নামগুলো জানা যায়নি। দেখার বিষয় কোন নতুন দুই ইন্ডিয়ান প্লেয়ার মোহনবাগানে যোগ দেয়, এখন এটাই দেখার। তো গাইস এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।